बेक टू माइ इउटुब चेनेल चिरां जिल्लानि सिङाव थानाय नैबे आइफवालि ब्रिज खौहाय दिनैहाय बिथांमोना मोनथाम बिसिडिसिनि रायजो राजाफ्रा जायफ्रा बेखौ इमप्लिमेन्ट खालामनानै लाबोदों बेखौ मान बाउनो थाखायहाय दिनैहाय बेवहाय थियारि जादों। बिथांमोना दुखु खस्थ'नि गेजेरजोंहाय नैबे दालांखौ दिनैहाय मावफुं जानायखौ मोननानै दिनै जोबोद गोसो खुसियै बिथांमोनखौ मान बाउनायनि थाखाय नैबे भिडिअनि गेजेरजों मान बाउहरनो नागिरदों। दा अब्ला नोंथांमोना बे भिडिअखौ जोबजासे नायलाङोब्ला नुलांनो मोनगोन। नाङल नदी, এই নদীর মাজত এক দ্বীপময় দিনে জেঙে বেওহাই দসে সমনি থাকাই আমার আলে পাটাবাড়ি ওগুড়ি নাঙল ভাঙা ভিসিডিসি অঞ্চলৰ প্ৰায় 70 বা 80 খন গাঁও ইফালে আই নদী ফালে নাঙল নাঙল অঞ্চল যাক আমি অসমৰ দ্বিতীয় মাজুলী বুলি ক'লেও ভুল কোৱা নহয়। তো ইমান দিনে আমি বহুত কষ্টৰ মাজেৰে নিজৰ ল'ৰা ছোৱালীক লেখাপঢ়াৰ কাৰণে বা এই অঞ্চলৰ যিবিলাক স্কুল আছে বিদ্যালয় আছে তাত বাহিৰৰ পৰা শিক্ষক অহাৰ কাৰণে বানপানীৰ সময়ত আমি বহুত কষ্ট কৰিব লগা হৈছিল আৰু হয়তো নাও দুৰ্ঘটনা হৈও আমি বহুত প্ৰাণ হেৰুৱাব লগা হৈছিল। কিন্তু 2003 চনত যেতিয়া আমাৰ BTC গঠন হ'ল আমাৰ তেতিয়াৰ মাননীয় BTCৰ চিফ আছিলে হাগ্ৰামা মাননীয় হাগ্ৰামা মহিলাৰী ছাৰৰ নেতৃত্বত এই যে ভিতৰুৱা অঞ্চললৈ যে BTC গঠন হ'ল এই BTC অঞ্চল গঠনৰ পিছৰে পৰা বিভিন্ন দুৰ্গম এলেকাসমূহক কেনেকৈ যাতায়াতৰ সুবিধা কৰিব পাৰি তেখেতৰ বৃহৎ চেষ্টাৰ ফলত আমাৰ এইখন আইপোৱালি দলং যোৱা 2018-19 চনত স্কিম ক্ৰিয়েট এই আঁচনিৰ জৰিয়তে তেখেতে তেতিয়াৰ আমাৰ মাননীয় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী সন্মানীয় নৰেন্দ্ৰ মোদী চাহাবৰ তৰফৰ পৰা অসমৰ সেই সময়ৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আছিলে আমাৰ সকলোৰে মৰমৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আৰু ভাৰত অসমৰ বিত্তমন্ত্ৰী আছিলে তেখেতৰ সেই সময়ৰ বৰ্তমানৰ যিজন অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় ডক্টৰ ডাঙৰীয়া তেখেতসকলৰ প্ৰচেষ্টাৰ ফলত আমাৰ BTC নিৰ্মাতা সন্মানীয় হাগ্ৰামা মহিলাৰী ছাৰ আৰু আমাৰ ডেপুটি চিফ মাননীয় খাম্পা বৰগয়াৰী মহোদয় আৰু অসমৰ মন্ত্ৰী আছিলে মাননীয় চন্দন ব্ৰহ্ম মহোদয় তেখেতসকলৰ আপ্ৰাণ চেষ্টাৰ ফলত আমাৰ এই দুৰ্গম এলেকাৰ মানুহৰ দুৰ্গতিৰ ফালে লক্ষ্য কৰি কেনেকৈ আমাক উদ্ধাৰ কৰিব পাৰে তাৰ কাৰণে হয়তো আমাৰ এই আইপোৱালিত যি এখন দলং নিৰ্মাণৰ প্ৰচেষ্টা কৰিলে আৰু হয়তো সেই দলংখন আজি 2023 চনত প্ৰায় শেষ হওঁ আজি 2024ৰ হয়তো দুই এদিন পিছতে দলংখন মুকলি হ'ব ইতিমধ্যে মানুহ অহা যোৱা কৰিব পাৰিছে। তো ইয়াৰ কাৰণে আমি তেখেতসকলক নথৈ ধন্যবাদ দিছোঁ মানে কেনেকৈ তেওঁলোকক ধন্যবাদ দিম যেন আমি ভাষা বিচাৰি পোৱা নাই আমি যিখিনি ধন্যবাদ দিওঁ এইখিনিও যেন তেওঁলোকৰ বাবে উপযুক্ত নহয় আৰু ইয়াতকৈ আৰু যদি কিবা শলাগ তেওঁলোকৰ কাৰণে ল'ব লগা আছিল আমি নিশ্চয় ল'ব লাগিব। আমাৰ এই ভিতৰুৱা অঞ্চলৰ কাৰণে যি এক মহান উপকাৰ সাধন কৰিলে আমি খৰালি বাৰিষা সকলো সময়ত যিকোনো ইমাৰ্জেঞ্চিৰ সময়ত আমাৰ বেমাৰীয়েই হওক বা ল'ৰা ছোৱালীৰ শিক্ষাৰ ক্ষেত্ৰতেই হওক প্ৰতিটো ক্ষেত্ৰত যে আমি মুকলি ঠাই চহৰীয়া অঞ্চলৰ লগত যে আমি যোগাযোগ কৰিব পাৰিম এইখিনি সুবিধা হয়তো আমি পাই পাবলৈ সক্ষম হৈছোঁ। তো আমি আশা কৰিম যে আমাৰ এই ভিতৰুৱা অঞ্চলত যিখিনি উন্নয়ন সাধন কৰিলে পৰৱৰ্তী দিনত হয়তো আৰু আমাক ভাল বা মৰমৰ দৃষ্টিৰে চাব। তো ইয়াৰ পিছতো হয়তো আমাৰ পূবফালে আৰু এখন নাঙল নদী আছে সেইখন নদী যদি এখন দলঙেৰে আমি পাৰ হ'ব পাৰোঁ তাত যদি এখন ৰাইজৰ সুবিধা অনুসৰি যদি এখন দলং নিৰ্মাণ কৰি দিয়ে তেনেহ'লে আমি একেবাৰে চাপাগুৰিৰ পৰা কয়লামৈলা হৈ আমটেকালৈ যিটো আসামমালা ৰোড হৈ আছে সেইখিনিৰ লগত যদি আমি যোগাযোগ কৰিব পাৰোঁ তেনেহ'লে আমাৰ এই অঞ্চলটো
কোনো ভিতরুয়া অঞ্চল বলে গণ্য নহব, সকলে আমাক সমদৃষ্টিতে চাব। আমিও হয়তো সমাজের সকল ক্ষেত্রতে উন্নয়নের দিকত আমার এই ভিতরুয়া অঞ্চলের রাইজ আগবাড়ি যাব পারিম। আমার এই দুখিয়া অঞ্চলের মানুষখিনি হয়তো শৈক্ষিক বা অর্থনৈতিক সামাজিক প্রতিটি ক্ষেত্রে আমি উন্নয়ন সাধন করব পারি। ইয়ার কারণে আমাক যে সুবিধা করে দিলে তার কারণে আমি আমার সন্মানীয় মুরব্বী সকলের বা নেতা সকলক যথেষ্ট ধন্যবাদ দিছো। আর হয়তো আমার নাওলভাঙা নদীর উপর আরো এখন দলং আশা করছো। হয়তো আমার বর্তমানের যিজন অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, তেখেতক আমি আশা করিম যে এই দলং যিদিনা মুকলি করা হব আমি আশা করিম তেখেত সকলে যেন আমার মাজত আহি দেখা দিয়ে, আহি এই দলংখন মুকলি করার লগতে আমার বাকি আর কি কি অসুবিধা আছে সেইখিনি যাতে তেখেতর পৰা আমি পাব পারো, তেখেত যাতে মরম করে আমার ভিতর অঞ্চলক সুবিধার কারণে আর দুই এখন দলং দি সুবিধা করে দিয়ে। আর মই আশা করিম যে এই দলংখন যেহেতু আমার বিটিসি নির্মাতা বিটিসি অঞ্চলের যাক আমি বড়ভা বলে কো তেখেতর নামতো যদি উৎসর্গা করে তথাপি হয়তো একটা ভাল থাকিব, তেখেতর স্মৃতি একটা থাকিব। আর যার নামত দিব তার একটা প্রতিমূর্তি যদি দলংর কোনো একটা সাইডত বনাই দিয়ে তেনহলে হয়তো আরো বেশি ভাল হব। এইখানে কই হয়তো আমার এই অঞ্চলের যে উন্নয়ন সাধন হল তার প্রতি আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, অসমর মুখ্যমন্ত্রী মহোদয় আর আমার তাহানির বিটিসির চিফ মাননীয় হাগ্রামা মহিলারী মহোদয় আর আমার অন্যান্য নেতা সকল শলাগ এইখানে সমাপ্ত করছো। ধন্যবাদ। যথনাইয়া বেনে মানে যে মানে উদ্দেশ্য লানহে জমা যাদেন বেহাই জমা জানা যেহে ফাটাবারি বিসিডিসি, উগুড়ি বিসিডিসি আর নাঙ্গলভাঙা বিসিডিসি বেহাই টোটেলিহাই 70 লানানে 80 নখরসো বেহাই দো নখরতো নঙা মানে গামি গামি হিসাবে 70 লানানে 80 তা গামি বেহাই বে যাই হা বুঙে আইল্যান্ড হা যেন বুঙে সেকেন্ড মাজুলি হলাবো বে গাজ্রি যায় দা বেহাই যা মানে খুশিনি বাত্রা বিখান দিনেহাই সমগ্র যিনি বডোল্যান্ড অঞ্চল আর সমগ্র আসাম যে যিনি খুশি হয়ে যেন মিথিহনো সান্দন যিনি খুশিয়া যাইবাই থাই 2018-19 যে বে সময় আসাম গভর্নমেন্ট হিসাবেহাই চিফ মিনিস্টারা যিনি সর্বানন্দ সোনোয়াল সার দম আর ফাইন্যান্স মিনিস্টার হিসাবেহাই যিনি দানি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দমন বিথানমনি অন্যায়নি গেজেরজন যে নেবে আইল্যান্ডনি থাকাই যাইকো না বুঙে আইকুয়ালি ব্রিজ দিনেহাই যেন মনফুনে হাবাই দা বেহাই যাই অনগ্রা মাখাসে কন্ট্রিবিউটর দো বিথানমনকো যেন মান হনে ইসা খালামদন হিনে যাইবাই বে সময় বিটিসি গভর্নমেন্টাওহাই যিনি সার হাগ্রামা মহিলারি চিফ দমন আর ডিপুটি চিফ হিসাবেহাই যিনি খাম্পা বরগয়ারি সার দমন আর মন্ত্রী হিসাবেহাই যিনি চন্দন ব্রহ্ম সার দমন আর যিনি দানি এক্সিস্টিং যিনি নিশিমানী সমষ্টি হিসাবেহাই এমসিএলএ হিসাবেহাই জেমস বসুমতারী দমন বিথানমনি দেহে কেহে নাজানাইনি গেজেরজন নেবে আইকুয়ালি ব্রিজকে যেন মনে হাবাই বিখানে যেন রাইজনি জানানে বে বিসিডিসি মনথামনি জানানে বিথানমনকোহাই যেন ধন্যবাদ হবাই দা যিনি এসেবাং ভারত স্বাধীন জানানে আজিলেই 76 ইয়ার্স যাবাই বেহাই যেন ওরবাদি যেন কষ্ট মনদমন দা বে কষ্টনিফ্রাই নেবে ওরে সোনাবজন ওঙ্কারনাই যে টুকরাঝার বেঙ্গল যেন বিজন ওঙ্কারনাইহাই যা আড়াইগো যাবাই দা বিখানে যেন গোজনাইজন সারমনিসিম যেন রাইজনি জানানে ধন্যবাদ হবাই দা বিখিনিল দা বে দালাঙা ওপেনিং জানো থাকাসিন দং মাবলা জাগেন বিখো যেন বুঙ্গ হায়া দা ওপেনিং খালামগ্রা খালামলাংবাই থাকেন সমজন লগেসে দা যেন খালি যেন সারমনকো যাইফ্রা যেন অনবাই বে বৃহত্তম অঞ্চল
মানে এরিয়া যাই সেকেন্ড আইল্যান্ড না বুঝে বেক অন্যায়ের থাকায় সারমনিসম রোজা রোজা ধন্যবাদ জিনিস থরপনিফ্রাই হয়ে যাবে বেখিনি দৌলং জানি সিগান নেবে আই নদী দই বিজেহাই মাবাদি মোগা মোগি জানো গান যায় এখন জিনিস কষ্টকাই বার্তা বুফ্রুনে হাই নিলে বেহাই গবান নানান রকম সমস্যা যাবাই সবা দই খাতিয়াও লাবেন মাবা বেমারিফ্রা থেফেদিন রিসেন্টলি দুই বছরসে সিগান অবে মাবায় নাংদরবারি হাই জায়গা দই সের থেফেনায় আর বহু গাড়ি গজাও মানায় নাও বেলথাই বেপরতো হিসাব গিয়া দা বেপর উদং যাবাই দা বিখানে যুত গজনায় আর রংজানো যারমনিসম আর সমগ্র রাজ্য রাজানিসম মিথিহবাই আর ওমফ্রাই এরিনে ফরাইসাফরাবো এরিহাই বারনানি ফরাইফিনাইফোর দং নামা জিনিবা ম্যাক্সিমাম বে আইল্যান্ড এরিয়ানে জংনি বেঙ্গল আর টুকাজার বেঙ্গলাও কলেজ দং হাই সেকেন্ডারি দং আর টুকাজারাও জংহা হাই সেকেন্ডারি দং ম্যাক্সিমাম 90% আনে জংনি বেঙ্গল আর টুকাজারাও ফরাইফেগ্রা গটোফোর গজা বহুত কষ্ট মনে দা বহুত বিনিফ্রাই জংনি